হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আজকে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে মাছের ছবি। তো আজকে মাছ নিয়ে আলোচনা, তবে তার আগে বলে রাখি আমরা কিন্তু বাঙালি জাতি, মাছে ভাতে আমরা বাঙালি। তো আমাদের মাছের মেনুও যেমন আছে অনেক ধরনের, তেমনি আমাদের অনেক পছন্দের মাছও আছে। যেমন ইলিশের জন্য আমরা সবাই পাগল, রুই, কাতলা, হ্যাঁ এসব মাছ তো আমাদের আছে, এবং সঙ্গে নদিয়েলি মাছ, অনেক ছোট মাছ সম্পর্কেও আমাদের অনেক আগ্রহ। যেমন আমরা খেতেও ভালোবাসি, মাছ সম্পর্কে আমাদের আগ্রহ অনেক বেশি। তবে আজকে যে মাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটু অন্য ধরনের, ভিন্ন ধরনের মাছ। এটি সম্পর্কে না জেনে যদি বাঙালি হিসেবে মাছ মানে মাছ খাওয়ার যে আগ্রহ, হ্যাঁ যদি মাছ খেয়ে ফেলেন এই মাছ না জেনে, তাহলে কিন্তু বিপদ আপনি ডেকে আনবেন। তো জানা যাক এই মাছ সম্পর্কে। এই মাছের অ্যাকচুয়াল নাম হচ্ছে ফুগু মাছ, অর্থাৎ জাপানে একে ফুগু মাছ হিসেবে ডাকা হয়, এবং ফুগু শব্দের অর্থ, এটি একটি জাপানি শব্দ, এর অর্থ হচ্ছে পাপার মাছ। এটি লিওডন শ্রেণীর মাছ এবং এর ইংরেজি নাম কমন পাপার ফিশ। এটি দৈর্ঘ্যে 15 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং পুচ্ছ পাখনা পিরামিডের মতো, দেহের উপরিভাগ সবুজ বা কালো বা বাদামি বর্ণের, অসংখ্য ডিম্বাকার বা গোলাকার দাগযুক্ত হয়। এই মাছ এশিয়ার দেশসমূহে পাওয়া যায়, যেমন ধরুন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার ও মালয় দ্বীপপুঞ্জে পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে, এই মাছ সম্পর্কে তাহলে এত ভয়ের কারণ কী? ভয়ের কারণ এটাই, ফুগু এক ধরনের ব্লোফিশ বা পাপার ফিশ, যা এর অঙ্গে পাওয়া বিরল বিষের কারণে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খাবার হিসেবে বিবেচিত। কিন্তু তারপরেও এই মাছ কিন্তু জাপানে এই মাছের চাহিদা অনেক প্রবল, এবং এই মাছের সংখ্যা এখন পৃথিবীতে অনেক কমে আসছে, এবং যার কারণে এর দামও বেশি এবং যেমন ঝুঁকিও বেশি। এটি বিরল এবং সুস্বাদু, আপনি যদি সঠিকভাবে একে রান্না করতে না পারেন তবে কমায় যাওয়া কিন্তু আপনার নিশ্চিত। দীর্ঘদিন ধরে জাপানে নিষিদ্ধ করা হয়েছে উচ্চমাত্রার ঝুঁকির কারণে। জাপানে যেমন হিরোশিমা নাগাসাকিতে কি পরমাণু বোম পড়ে যেমন অনেক মানুষ মারা গিয়েছিল, তেমনি জাপানের ইতিহাসে কিন্তু ফুগু নামটা লেখা আছে এর বিষের কারণে। কারণ ফুগু মাছ খেয়ে কত মানুষ যে জাপানে প্রাণ হারিয়েছে তার ইয়ত্তা নেই। তারপরে জাপান সরকার ঠিক করলো 1948 সালে বিশেষ কিছু শেফদের বা যারা রান্না করেন রাঁধুনিদের, জাপান সরকার লাইসেন্স দিল যে আপনারা ফুগু মাছ রান্না করতে পারেন। এবার আপনারা প্রশ্ন রাখতে পারেন যে এর দাম কত। এর দাম হচ্ছে $100 থেকে $200। দাম শুনে নিশ্চয়ই অবাক হলেন। দামের কারণ, এই মাছকে নিষিদ্ধ করার কারণে এই মাছের চাহিদাও বেশি, যে অনেকেরই আগ্রহ যে সত্যি সত্যি এই মাছে কী আছে। তো ফুগু মাছে যে বিষটা থাকে সেটা হচ্ছে টেট্রাগেনোক্সিন। এটি ফুগু মানে ফুগু বিষ নামেও বিশ্বে পরিচিত। এই বিষ ফুগু মাছের অঙ্গে পাওয়া যায়। ফুগু মাছের ডিম্বাশয়, লিভার এবং অন্ত্র সবই প্রাণঘাতী। এমনকি বলা হয় যে ফুগু মাছের অঙ্গগুলি সায়ানাইডের চেয়ে 200 গুণ বেশি মারাত্মক। অর্থাৎ যে সায়ানাইড খেয়ে অনেক বিজ্ঞানীরা বলতে চেয়েছিল এর স্বাদটা কেমন, কিন্তু কোনো কিছুই করতে পারেনি, বলতে পারেনি, সেই সায়ানাইডের থেকেও 200 গুণ বেশি মারাত্মক। এবং ফুগু দামি রেস্তোরাঁর মেনুতে থাকে এবং ইষ্টু হিসেবে সেদ্ধ করে পরিবেশন করা হয়। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ফুগু মাছের স্বাদটা তাহলে কীরকম। অ্যাকচুয়ালি কেউ কেউ মানে যারা যারা ওই শেফদের হাতে, লাইসেন্সপ্রাপ্ত শেফদের হাতে খেয়েছেন সেই রেস্তোরাঁয়, তারা দাবি করেন ফুগুর স্বাদ কিছুটা মুরগির মাংসের মতো। তবে কেউ কেউ বলেন এটি স্বতন্ত্র গন্ধ এবং গঠন রয়েছে, কিছুটা মিষ্টিও আছে। তবে বন্ধুরা, ফুগু মাছ সম্পর্কে আপনারা জানলেন, এবং ফুগু মাছ সবথেকে বেশি জনপ্রিয় জাপানে। আপনাদের যদি ফুগু মাছ খাওয়ার নিহাত এই কাহিনী শুনে ইচ্ছেই হয়, তবে আপনারা অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত সেই শেফদের কাছ থেকে খাবেন এবং দেখতে পারেন ফুগু মাছের স্বাদ কেমন। তো আমি আগামী দিনে আরেকটি ভিডিও নিয়ে আসব, সেটি হচ্ছে হাসির মাছ নিয়ে। তো আপনাদের যদি ফুগু মাছ সম্পর্কে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, এবং আপনাদের সাহায্য বা আপনাদের সাবস্ক্রাইবই আমাকে আগামীতে হয়তো ভালো কিছু নিয়ে আসার জন্য আগ্রহী করে তুলতে পারে। এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসা কামনা রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব।